আর কোনো দরকার নেই। মইদুল ইসলাম নেতাও নয়, মইদুল ইসলাম আপনাদের বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের ভাই, এবং আপনারা যে বঞ্চনা আছে সেই বঞ্চনা মুক্তির যে লড়াই সেই লড়াইয়ের একজন সাথী। সত্যি কথা বলতে এই লড়াইটা কেন করতে পারছি, এই নেতা শব্দটার উপর আমার অ্যালার্জি আছে। এই রাজনীতি, নেতা, রাজনীতিক কারবারি, তাদের চাল চলন, আচার ব্যবহার, অপসংস্কৃতি, তাদের ভাবনা চিন্তা, মানুষকে নিয়ে ঠকানো, এটার একটা আমূল পরিবর্তন দরকার। এটা যখন আমি ছাত্র জীবন থেকে বড় হচ্ছিলাম কোনো রকম রাজনৈতিক সংসর্গে না নিয়ে, তখন থেকে মনের ভিতর একটা বাসনা ছিল। ফলস্বরূপ কিন্তু এই লড়াইটা খুব কঠিন লড়াই, সিস্টেমের বিরুদ্ধে লড়াই, এত বছরের একটা সিস্টেম, সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই। ফলে তখন কোনো ছাত্র রাজনীতি না করে নিজের শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করে যখন চাকরি জীবনে প্রবেশ করলাম, নিতান্ত সামাজিক দায়িত্ব এবং শিক্ষকের দায়িত্ব পালনের জন্য বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে লড়াই সংগ্রামে যুক্ত হলাম। সে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি বলুন, এলাকায় মানে জলসেচের জন্য যে কৃষি জমি ছিল জলসেচ করতে দিচ্ছে না, ইমারতি হচ্ছে তার জন্য বলুন, তারপরে আপনার চিট ফান্ডের বিরুদ্ধে বলুন, কোনো জায়গায় খুন ধর্ষণ হলে সেখানে গিয়ে সামাজিক দায়িত্ব পালন করতাম। উদ্দেশ্য ছিল নেতাদের নৈতিকতা পরিবর্তন ঘটানো, তার সঙ্গে বঞ্চনা মুক্তি। এই কাজটা করতে করতে কান্দুনির ধর্ষণ মামলা, ধূপগুড়ির ধর্ষণ মামলা, পাচার হয়ে যাওয়া মোগরাটে রেহেনাকে দিল্লি থেকে উদ্ধার করে আনা, ভাবাদিগির লড়াই, ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতত্ত্বের লড়াই, এই কাজগুলো করতে করতে আমার মনে হয়েছিল যে 2018 সালের মাঝামাঝি প্রাথমিক শিক্ষক আন্দোলনে, যেহেতু নিজে প্রাথমিক তাই সেই আন্দোলনে যুক্ত হই, তখন মনে হয়েছিল যে সত্যি 2011 থেকে 2020 পর্যন্ত বা 19 পর্যন্ত যে শিক্ষক সংগঠনগুলো ছিল তারা কিন্তু শিক্ষকদের সেই দাবি দাওয়া নিয়ে লড়াই করতে ব্যর্থ হচ্ছে, ফলে শিক্ষকদের যে বঞ্চনা সেই বঞ্চনা মুক্তি করতে পারছে না। আমি একজন প্রাথমিক শিক্ষক, আমার দায়িত্ব শিক্ষকদের বঞ্চনা মুক্তি করা। ফলে প্রাথমিক শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দিলাম এবং দাবি আদায় হলো, আপনারা জানেন, এবং সবচেয়ে বঞ্চিত যারা, সমাজের সবচেয়ে বঞ্চিত শিক্ষক, সে চুক্তিভিত্তিক শিক্ষক, যাদের কেউ গুরুত্ব দিত না, কোনো অফিস আদালত গুরুত্ব দিত না, সেই SSK MSK একাডেমি সুপারভাইজার মাদ্রাসা, তাদেরকে নিয়ে লড়াইয়ের চিন্তা করলাম। এবং আমার মায়েরা যেভাবে সাহায্য করেছে, সে বাঁকুড়া থেকে আমার দিদি সামনে বসে আছে, পুরুলিয়া, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে যেভাবে কলকাতার মুখে একটা করে তাদের বঞ্চনা যেমন ছিল, সেটা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজছিল, তার সঙ্গে তারা ঐক্যবদ্ধভাবে যে লড়াই আমাকে দিয়েছিল, যে লড়াই দিয়েছিল একজন 60 বছরের শিক্ষিকা, একজন 58 বছরের শিক্ষিকা বা শিক্ষক, একজন 62 বছরের শিক্ষিকা বা শিক্ষক, যাদের কাজ ছিল মন্দির মসজিদে যাওয়া, যাদের কাজ ধর্মপ্রাণ হয়ে প্রায় মৃত্যু পদযাত্রী, তারা কিন্তু ওই সময় এত একাট্টা হয়ে যে লড়াইটা দিয়েছিল, ব্যারিকেড ভেঙেছিল, কলকাতা রাজপথ অচল করেছিল, দিনের পর দিন এক কাপড়ে ধন্না দিয়েছিল, সেটাকে অবাক করে দিয়েছিল গোটা বাংলা তথা বিশ্বকে, যে এই জায়গায় আমার মনে হয়েছিল যে এই লড়াইটা সঠিক পথে যে এগোচ্ছি। ফলে দিন রাত পরিশ্রম করে আপনাদের সাথে এক কাপড়ে থেকে একসাথে খেয়ে আপনাদের আশীর্বাদে, আপনাদের স্নেহে, ভালোবাসা দিয়ে বড় করে যে লড়াই লড়েছি, ইতিহাস তৈরি হয়েছে। এবং সেই জন্যে আজও যখন লোক আমাকে শিক্ষক নেতা বা মইদুল ইসলাম কি নেতা হতে চাইছে এই কথাটা বলে, আমি আস্তে আস্তে বলি, নেতা তো রাজনীতিদের কথা, আমরা তো সাথী বলি, একে অপরের সাথী। সুতরাং নেতা হওয়ার ইচ্ছা নেই, যে নেতা তিনি কিন্তু আপনার বাঁকুড়ায় এখন আছে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেই আমরা নেতা বলবো, নেতা মানি, গণতান্ত্রিক পদ্ধতিতে এসছে, যদিও তিনি তার রাজধর্ম পালন করেনি, যদিও তিনি স্বৈরাচারী সরকার চালাচ্ছে, যদিও তিনি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে, যদিও তিনি একনায়কতন্ত্র চালাচ্ছে, যদিও শিক্ষার উন্নয়ন করছে না, যদিও তার যে সামাজিক দায়িত্ব পালন করছে না, তথাপি আমরা তাকে নেতা বলবো, যেহেতু গণতান্ত্রিক পদ্ধতির এসছে, আর নেতা নেতা ভাব। আর আপনার আশেপাশে যারা আছে তারাও দেখবেন পাজামা পাঞ্জাবি পরে গলায় বেশ সোনার হার দিয়ে 8-10টা আংটি দিয়ে স্করপিও গাড়ি চড়ে,
নেতা না হলে ঠিক বোঝা যায় না। তো আপনারা থাকুন নেতা আর আমি থাকি বঞ্চিত মায়েদের ভাই। বিষয় যেটা যে পূর্ববর্তী বক্তারা বলেছে যে প্রথম পর্বের লড়াই আমরা জিতে গেছি, আপনাদের দীর্ঘদিনের যে দাবি, বোনাসের দাবি, বেতন বৃদ্ধির দাবি, এরিয়ার দাবি, আত্মমর্যাদা বৃদ্ধির দাবি, শিক্ষক হিসেবে মর্যাদা দেওয়ার দাবি, সেই দাবিটা এসএসকেএমএসকে জিতেছে। শুধু এসএসকেএমএসকে তো জিতলে হবে না, গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী প্রশিক্ষক যারা আছে তাদের দাবির জন্য কাঁধে কাঁধ মেলাতে হবে। আমরা মাস্টারমশাইরা পড়াই একটা লাঠি গল্প আর দশটা লাঠি গল্প, একটা লাঠি ভাঙাটা অনেক সোজা আর দশটা লাঠি ভাঙা কঠিন। আবার আমরা যেটা ছাত্রদের পড়াই সেটা নিজেদের ক্ষেত্রে বাস্তবায়ন করি না, স্বাভাবিক কারণে আমাদের দাবি থেকে অজরা থাকি। ফলে সময়ের দাবি মেনে বর্তমান পরিস্থিতির নিরিখে এটা অত্যন্ত প্রাসঙ্গিক যেটা আমার সভাপতি বলছিলেন যে সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের এক করতে হবে। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল ইফ ইউ ট্রাই ইউর লেভেল বেস্ট। আমরা আমাদের চেষ্টাটা কেন করবো না, আমরা কেন আমাদের বঞ্চনার জন্য রাজনৈতিক নেতাদের মুখাপেক্ষি হব, আমরা কেন আমাদের বঞ্চনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কবে দেবে কবে ঘোষণা করবে সেই মুখাপেক্ষি হবে। আমরা শিক্ষক, আমরা সমাজ কল্যাণ কারিগর, আমাদের মেরুদণ্ডটা সোজা থাকবে, আমাদের লক্ষ্য স্থির থাকবে সে অর্জুনের লক্ষ্য ভেদের মতো, এবং আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের শিক্ষা দেব এবং যে নোংরা রাজনীতি অপসংস্কৃতি হচ্ছে তার শিক্ষা দিয়ে নিজের দাবিকে আনব। সুতরাং আগামী 11 জানুয়ারি যে লড়াই, সে লড়াই শুধুমাত্র বেতন বৃদ্ধির লড়াই নয়, এই লড়াইটা সামাজিক লড়াই, এই লড়াইটা আমূল পরিবর্তন আনবে বাংলার রাজনৈতিক থেকে সামাজিক জীবনে, এবং তার কাণ্ডারি হবে আমার এই মায়েরা শিক্ষিকরা যারা অবহেলিত বঞ্চিত। এই লড়াইটা সেই জন্য লড়াই, আর এই লড়াইটা লড়তে পারবো বলে আপনাদের আশীর্বাদের দায়িত্ব নিতে পারবো বলে আমাদের সঙ্গে এই যে নেতৃত্বরা আছে তারা ঘর ছাড়া আজ দুমাস ধরে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে, কুচবিহার থেকে কাকদ্বীপ, জঙ্গলমহল থেকে পাহাড় থেকে সাগর অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা আপনাদের জীবন দশায় দেখেছেন কোনো শিক্ষক সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠন প্রত্যেক দিন প্রতিটা জেলায় গিয়ে মিটিং করবেন, প্রতিটা জেলার জেলাশাসককে ডেপুটেশন দেবেন? এ শক্তি আমরা পাচ্ছি কোথা থেকে? এ শক্তি পাচ্ছি সিস্টেমের বিরুদ্ধে লড়াই, আত্মমর্যাদার লড়াই, আমার দিদি মায়েদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা, আর আপনাদের বঞ্চনাকে মুক্তি করব এই পরীক্ষায় এই সম্পদ দিয়েছি, তাই এই লড়াই আমরা লড়তে পারছি। এবং আপনাদের আশীর্বাদে একটা জায়গারও আমাদের গাড়ি কোনো ডিস্টার্ব হয়নি, আপনাদের আশীর্বাদে এই 25 জনের টিম একজনেরও শরীর খারাপ হয়নি, আপনাদের আশীর্বাদে এই 25 জনের যে নেতৃত্ব, যে সেই নেতৃত্বের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে অবিচল হয়নি। ফলে শিক্ষকদের যে মহাজোট, যে জোট দিন দিন শক্তি বাড়ছে, আমাদের সঙ্গে আনএডেডরা যুক্ত হয়েছে, লাইব্রেরিয়ান যুক্ত হতে চাইছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যুক্ত হতে চাইছে, সমাজের যত বঞ্চনা আছে যে প্রাণী বন্ধু প্রাণী সেবী প্রাণবিত্ত যুক্ত হতে চাইছে, আরও কত আছে যারা বঞ্চিত চুক্তিভিত্তিক তারা যুক্ত হতে চাইছে যে আপনাদের সঙ্গে আমাদেরকে যুক্ত করুন, আমরা এই লড়াই আপনাদের কাঁধে কাঁধ মেলাতে পারবো। যদি আপনাদের মনে হয় যে আমাদের দাবি নাও মেটাবেন, তাও আমরা কাঁধে কাঁধ মেলাবো, অন্তত সর্বশিক্ষা মিশনের কর্মীদের কাঁধে বঞ্চনা দাবি মেলাবো। হ্যাঁ, তারা শিক্ষক, একে অপরের দাবি মিটলে তবে তো সমাজ তৈরি হবে। ফলে এই জোট শক্তি পাচ্ছে, এবং এই জোট শক্তি যত পাচ্ছে তত মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। আপনার বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, আমাকে অনেকে বলছে চলো না একটু দেখা করে আসি, কেন দেখা করতে যাবো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এই ভাইকে দেখে সম্মান দেবে, আপনাদেরই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কে, তার কি ক্ষমতা? ওই যে আমার সঞ্চালক তরুণদা বলছিল না, মগ আপনার পিছনে মানুষ আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা কমছে, তার কারণ মানুষ ধরছে, ভোটের রাজনীতি তাই বলছে। সে তার চেষ্টা করবে, স্বাভাবিক কারণে কোনো আপত্তি নাই। শিক্ষক আন্দোলন কখনোই সরকার বদলের ডাক দিতে পারে না। আমরা এই মঞ্চ থেকে কোনো রাজনৈতিক ভাষণ দেবো না, কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি দেবো না, কারণ রাজনৈতিক নেতা নয়। কিন্তু একটা জিনিস বলতে পারি যে আমাদের জোট যত শক্তিশালী হবে, আমরা যত এবঙ্গ থেকে অবঙ্গে মিটিং করে বেড়াবো, তত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দাবি মানতে বাধ্য হবে। আপনারা এর আগে যখন বাঁকুড়ায় এসছেন,
দেখেছেন আমাদের মঞ্চে কতজন নেতৃত্ব ছিল, আজকে মঞ্চটা বড় করতে হচ্ছে, আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, তার কারণ এই জোটের শক্তি বৃদ্ধি হচ্ছে, আপনারা ইউনাইটেড হচ্ছে, এবং সেই ইউনাইটেড শক্তি ন্যায্য দাবির জন্য যদি লড়াই করে এবং সেই শক্তির কাছে পৃথিবীর কোন শাসক পারবে না তার চলাতে, সে মোদী হোক, মমতা হোক, হিল্ডার হোক আর মুসলিম হোক, সুতরাং আমরা নিশ্চিত বাঁকুড়া থেকে এই রাঙামাটির দেশ থেকে জঙ্গল মটর মহলের যে শক্তি, যে লড়াকু মনোভাব, সেই মনোভাবে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় আছে, আর আপনার ভাইও বাঁকুড়ায় আছে, আপনার এই বঞ্চিত মায়েদের আশীর্বাদ নিয়ে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় দাবি মেটাবে 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 মমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লড়াই করে এসেছেন, আপনি যত পারেন চেষ্টা করুন আমাদের দাবি মেটানোর যাতে না হয়, আর আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করব আপনাকে বাধ্য করব দাবি মেটাতে, কারণ গণতান্ত্রিক সিস্টেম। আপনি 5 বছরের জন্য এসেছেন, আমার মায়েরা দিদিরা দাদারা তাদের চাকরির মেয়াদ 60 বছর 65 বছর, সুতরাং প্রতি 5 বছর অন্তর আপনাকে আমার দোয়ারে আসতে হবে, আমরা আমাদের চাকরির মেয়াদ কিন্তু 5 বছরে শেষ হবে না, ফলে হারানোর ভয় তার আছে যা রাজ্য শাসন করার ক্ষমতা আছে, আমাদের তো হারানোর ভয় নেই, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের এখন বঞ্চনার বিরুদ্ধে হাতিয়ার একটাই, ঐক্যবদ্ধ হয়ে লড়াই, এবং যে লড়াই করে আমরা নিশ্চিত দাবি আদায় করব। তাই একই জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন, আপনার একজন নাগরিক একজন শিক্ষক আপনাকে আজকের বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছে, পারলে আটকান, পারলে আটকান। আমরা 4 মাস আগে আজ পর্যন্ত কোন শিক্ষক সংগঠন যেন গণ সংগঠন করতে পারেনি, আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল করতে পারেনি, শুধু আমার বঞ্চনাকে হাতিয়ার করে মায়েদের দিদিদের আশীর্বাদ নিয়ে 4 মাস আগে এবিপি আনন্দের মতো সংবাদ মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিয়েছি যে নবান্ন অভিযান করব, রোগ সাকেত রোগ লো, আসছি 11 তারিখ। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে কোন শিক্ষক আন্দোলন করতে দিচ্ছে না এই প্রশাসন, যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ পুলিশ দলদার পুলিশ কল্যাণীতে 500 শিক্ষকদের রাতের অন্ধকারে আলো জ্বালিয়ে পিটিয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বিধাননগরে গিয়ে আমার এসএসকে দিদিমণিদেরকে বিভস্ত করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে বিধানসভা অভিযানের সময়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ যারা বৃত্তিমূলক কম্পিউটার থেকে শুরু করে শিক্ষা বন্ধুদের আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, শিক্ষা বন্ধুদের আন্দোলন থেকে চ্যাংদোলা করে শিক্ষিকাদের তুলে নিয়ে গেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে হুঁশিয়ারি দিয়েছি যে 11 জানুয়ারি আসছি দিন, দাবি আদায়ের দিন, পারলে আপনি আটকান, ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের আটকাব। সুতরাং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি একটাই কারণে, যে আমার মায়েরা দিদিরা, যে নারী শক্তি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কাছে আছে, যে দুর্গা বাহিনী কোনটা তার রাত প্রস্তব্ধ করতে পারে, যে নারী শক্তির উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন বিশ্বের কোন পুলিশ এবং মোদীর ক্ষমতাও নেই এই নারী শক্তিকে পরাজিত করে, কারণ অসুর বধ করেছে দুর্গা। তো মমতা যদি স্বৈরাচারী হয়, তার যদি রাজধর্ম তিনি পালন না করে, তিনি যদি বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি আদায় না করে, তার প্রতিশ্রুতির থেকে তিনি যদি মুখ ঘুরিয়ে নেয়, আমার এই সামনে বসা হাজার হাজার দুর্গা তাকে রাজধর্ম পালন করতে বাধ্য হবে, এবং এটা নিশ্চিত। তাই এই লড়াইটা শুধুমাত্র বেতন বৃদ্ধির লড়াই নয়, এই লড়াইটা আপনাদের ভরসা নিয়ে আপনার ভাই সহ বলিষ্ঠ নেতৃত্বরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আসলে কি ব্যাপার জানেন, আসলে ব্যাপার হলো আপনাদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে আমার অভিজ্ঞতা মিল, যে আমরা আপনি দুর্বল বলে ওরা সবল, যেদিন আমরা আপনি সবল হব সেদিন ওরা হবে দুর্বল, সুতরাং আমরা এখন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সবল হয়েছি, আমরা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছি, সুতরাং আমরা সবল হচ্ছি ওরা দুর্বল হচ্ছে, তাই মঞ্চ যখন বাড়ছে, সামনে শ্রোতা যখন বাড়ছে, শিক্ষক শিক্ষিকারা বাড়ছে, নবান্নে তত ছোট হচ্ছে কাছের দিকে নেমে আসছে। এই কর্মসূচি আপনাদের 2 দিন অংশগ্রহণ করতে হবে, যেটা পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে 1 ডিসেম্বর থেকে আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তর অভিযান করছি,
8 তারিখ মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তর অভিযান, 9 তারিখ মালদা জেলা শাসকের দপ্তর অভিযান, 10 তারিখ দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তর অভিযান, 11 তারিখ উত্তর দিনাজপুর জেলা শাসকের অভিযান, 14 তারিখ জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর অভিযান, 15 তারিখ কুচবিহার জেলা শাসকের দপ্তর অভিযান, 16 তারিখ আলিপুরদুয়ার জেলা শাসকের অভিযান, 17 তারিখ কালিম্পং জেলা শাসকের দপ্তর অভিযান, 18 তারিখ দার্জিলিং জেলা শাসকের অভিযান, 22 তারিখ পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অভিযান, 23 তারিখ পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তর অভিযান, 24 তারিখ ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তর অভিযান, 28 তারিখ পুরুলিয়া জেলা শাসকের দপ্তর অভিযান, 29 তারিখে আবার দেখা হবে বাঁকুড়া জেলা শাসকের দপ্তর অভিযান। কেমন হবে সেই অভিযান আজকে আস্তে আস্তে আমি বলছিলাম যে সেই অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের রাস্তায় দেখা হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সহ গোটা রাজ্যের সমস্ত প্রান্তে ঘুরবে, আর শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের বঞ্চিত বঞ্চিত যে শিক্ষক নেতৃত্বরা আছে, যারা দাবি আদায়ের লক্ষ্যে অবিচার, যাদের পিছনে মাতৃশক্তি আছে, যাদের আশীর্বাদ আছে, তারাও যাবে 10টা গাড়ির কনভয় করে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পতাকা প্রস্তুত করে উঠবে। গোটা রাজ্যের বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত 10টা গাড়ির কনভয় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পতাকা কনভয় করে উঠবে। প্রত্যেকটা জেলা শাসকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা জেলা শাসকের দপ্তরে অভিযান করবে এবং বিএনপিকে বাধ্য করবে আমাদের সাথে এসে আমাদের সামনে দাঁড়িয়ে শিক্ষক বলে সম্মান করে যে করচর করে ম্যাকমাস্টার মশাই আপনারা এসছেন, আমি জেলা শাসক হতে পারি কিন্তু আমরা আপনাদের সব ছাত্র, আমরা আপনার কাছে করজোর করে বলছি আপনাদের দাবিপত্র দিন, আমরা আপনাদের আজ্ঞাবহ এবং আপনাদের দাবিপত্র আমি নবান্নের 14 তলায় সিএমকে পাঠাবো। এই হলো অভিযান।